ক্যালেন্ডারে বর্ষা, তবে নেই বৃষ্টির দেখা। বর্তমানে স্বাভাবিকের থেকে মালদায় বৃষ্টিপাত অনেক কম হয়েছে, ফলে সমস্যায় পড়ছেন জেলার আমন ধান চাষিরা। বৃষ্টির ঘাটতির জেরে ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদায় এখন পর্যন্ত 28% কম বৃষ্টিপাত হয়েছে। জেলার হবিবপুর মামনগোলা ব্লকের কৃষকেরা সবথেকে বেশি সমস্যায় পড়ছেন। বৃষ্টির ঘাটতির জেরে চাষের জমি ফুটিফাটা হয়ে গিয়েছে বর্ষার মরশুমে। যেসব এলাকায় সাবমার্শাল রয়েছে সেসব জায়গায় কিছু ধান লাগানো গেলেও জলের জন্য এখনও ধানের চারা শুকিয়ে গেছে। যে সমস্ত জায়গায় জলে সেচের সুব্যবস্থা নেই সেই জায়গায় ধান রোপণ সম্ভব করা হচ্ছে না। মরশুমের প্রথম দিকে বৃষ্টিপাত হয়েছে ভালো, তাই কিছু জমিতে ধান রোপণ সম্ভব হয়েছিল। তবে বর্তমানে বৃষ্টির ঘাটতি দেখা দেওয়ায় জমি শুকিয়ে গিয়েছে, মাটি ফেটে গিয়েছে, এমন অবস্থায় সমস্যায় পড়ছেন দুই ব্লকের কৃষকেরা। আমাদের এই সময় পর্যন্ত নর্মাল যে রেইনফল আমরা পাই সেটা হচ্ছে 556.4 মিলিমিটার, এখন পর্যন্ত সেটা হয়েছে 400.7 মিলিমিটার বৃষ্টি আমরা পেয়েছি, মানে ঘাটতিটা প্রায় 28%। এর জন্য একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে হবিবপুর বা মঙ্গলা যেখানে বৃষ্টি নির্ভর চাষটা হয় সেখানে কিন্তু এটা সমস্যাটা দেখা দিচ্ছে। এবং এখনও পর্যন্ত আমাদের 21,731 হেক্টর জমিতে আমরা ধান রোপণ করতে পেরেছি। মালদা জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদা জেলায় এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 400.7 মিলিমিটার, বৃষ্টিপাত দরকার ছিল 556.4 মিলিমিটার, স্বাভাবিক থেকে 28% কম বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব আমন ধান চাষে ব্যাপকভাবে পড়েছে। চলতি মরশুমে 1,48,300 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এখন পর্যন্ত জেলায় ধান রোপণ হয়েছে মাত্র 21,700 হেক্টর জমিতে, স্বাভাবিকের থেকে অনেক কম জমিতে ধান রোপণ হয়েছে। যে সমস্ত এলাকায় জলসেচের ব্যবস্থা নেই সেগুলিতে কৃষকরা সমস্যায় পড়ছেন বেশি। কৃষি দপ্তরের কর্তারা দাবি, আগস্ট মাসের শেষ পর্যন্ত মালদায় ধান রোপণ করা হয়, আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই এখনও তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবে ধান চাষ সম্ভব না হলে বিকল্প হিসাবে অন্য ফসল চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেখব যে রেইনফলটা একটু পরের দিকে আসছে, অগস্টের দিকে যদি আমরা ভালো রেইনফল পাই তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেকটাই কাটিয়ে উঠব, এবং আমরা আশা করছি যে হয়তো পরবর্তীকালে বৃষ্টি আমরা পাবো এবং আমরা সেটাকে রিকভার করতে পারবো। আর যদি না পাওয়া যায় আমাদের কিন্তু কন্টিনজেন্সি প্ল্যান রেডি করা আছে, সেক্ষেত্রে আমরা কালো কলাইয়ের জন্য বলেছি যে যে জমিতে ধান চাষ করা যাবে না কালো কলাইয়ের চাষ করা যেতে পারে, এবং পরবর্তীকালে যে রবি চাষটা আসবে সেখানে তরি সর্ষে এবং বিভিন্ন ডাল শস্য আমরা চাষিদেরকে দেবো, এবং এর ফলে কিন্তু আমার মনে হয় যে চাষিদেরকে আমরা অনেকটাই। বীজতলায় চারা গাছ নষ্ট হচ্ছে, বৃষ্টি না হলে ক্ষতি হচ্ছে, তাই কৃষকেরা তাকিয়ে রয়েছেন আকাশের দিকে, কবে নামবে বর্ষা। এ ধানের ওপর নির্ভর করে কৃষকেরা সারা বছর সংসার চলে, আর এই বছরই বৃষ্টির জলে দেখা নেই, চিন্তায় পড়েছেন হবিবপুর বামংলা ব্লকের কৃষকেরা। বৃষ্টির জন্য রোপণ করা ধান পর্যন্ত মরতে শুরু করেছে, সমস্যায় কৃষকেরা। মালদাও থেকে হরসিৎ সিংহ, লোকাল 18 বাংলা।